আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। বন্ধুরা, রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, এখন সকাল 7টা বাজে, আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি, হানিও স্কুলে চলে গেছে। শুধু আমার পেছন দিকে দৃশ্যটা দেখো, সকালের কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখো। আমি শুধু তোমাদেরকে এই ভিউটা দেখানোর জন্য এই ভিডিওটা শুরু করলাম। দেখো খুব সুন্দর লাগছে, এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ, পাখির কলরব, আর এত সুন্দর চারিদিক সবুজ দিয়ে ঘেরা যে অসাধারণ লাগছে। তো চলো হাঁটি। মর্নিং ওয়াক যখন করতে এসেছি, শুধু ভিডিও করতে থাকলে হবে না, মর্নিং ওয়াকও করতে হবে। তো চলো হাঁটি। হানির বাবাও আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে আসলে কত ধরনের গাছ যে আমাদের চোখে পড়ে, যে তোমাদের কি বলবো, যতটা পারি তোমাদের সামনে তুলে ধরি। এই দেখো বেগুনি কালারের ধুতরা ফুলের গাছ, কত সুন্দর লাগছে। তো ভাবলাম একটুখানি ভিডিওতে তুলে নিই, তো ভিডিওটা করে নিলাম। বন্ধুরা, আবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখো চোখে পড়লো, এই সময় শীতকালেও এখানে বড় বড় কাঁঠাল হয়। দেখো জুম করে তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, এই দেখো কত বড় সাইজের কাঁঠাল গাছের মধ্যে ঝুলছে। হাসিও পাচ্ছিল প্রচণ্ড, আমরা হাসছিলাম যে এখানে 12 মাসে কাঁঠাল পাওয়া যায়। আর এই সাইডে দেখো কত বড় বড় গোলাপ ফুল দেখতে পেলাম, অনেকদিন পরে এখানে বড় গোলাপ দেখতে পেলাম। তো অনেকটা হাঁটা চলা করলাম, করে এখন আর ভালো লাগছে না, তো ভাবছি বাড়ি চলে যাব। অনেকটাই হেঁটেছি, কারণ দুদিন শরীরটা ভালো ছিল না, তো আজকে যদি বেশি হাঁটি তো শরীর খুব টায়ার্ড লাগবে, ক্লান্ত লাগবে। তো চলো বাড়ি ফিরে তারপরে আবার কথা বলছি। বাড়ি পৌঁছে হানির বাবা তো ব্রেকফাস্ট টেকফাস্ট করে চলে গেছে, তো আমি এই যে চা নিয়ে বসলাম, এখন এখন পুরো ঘর ফাঁকা। আজকে আবার হানির হাফ ডে আছে, 11টার সময় ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবে, মানে পৌঁছাতে পৌঁছাতে 12টাই হয়ে যাবে। তো দুদিন ধরে কোনো রকম ব্লগ করতে পারিনি, খুব ঠান্ডা লেগেছিলো, প্রচণ্ড জ্বরে ভুগেছি দুদিন ধরে। তো আজকে একটু শরীরটা ভালো আছে, তাই ব্লগটা করলাম, ব্লগ না করলেও তো হবে না। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে খুব একটা বড় ব্লগও করবো না, আর রান্নাবাড়িও করবো একদমই হালকা পাতলা। হালকা পাতলা বলতে হানির বাবা বললো ডাল আলু ভাজা করো, আবার আসার সময় মর্নিং ওয়াক করে আসার পথে দোকানটা আছে যে বাড়ির কাছে আছে, সেখানে দেখলাম যে শাক পাওয়া যাচ্ছে। তো ওর বাবাকে বললাম শাক নেবে নাকি, তো শাক নিয়ে ওর বাবা আবার কেটে টেটে দিয়েছে, তো সেটাই করবো, ধুতে হবে, একটু ভিজিয়ে রেখে দেবো। তো চলো ধীরে সুস্থে ঘরে কাজগুলো করি। চলো শাকগুলো একটা একটা করে বাছতে হবে। এই যে শাক, এই শাকটাই করবো, তো জলে ভিজিয়ে রাখবো। হানির বাবা মানে গোড়া টোড়াগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছে, কিছুটা আধা আধা কেটেও দিয়েছে, দুটো দুই বাটিতে এরকম করে রেখে দিয়েছিল। এখন কিছুই করবো না, এখন জলে ভিজিয়ে রেখে দেব। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, লঙ্কা গাছ লাগিয়েছিল হানির বাবা, সেটা বেশ ভালো বড় হয়েছে, তো চলো দেখাই। এই দেখো লঙ্কা গাছ লাগিয়েছিল, ছোট ছোট চারা বেরিয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। দেখি এখানে থাকতে থাকতে, মানে আমরা তো আবার এই 1 মাস পরে কি 2 মাসের দিকে যাব বাড়িতে, তো তার আগে যদি লঙ্কা গাছগুলো আবার বড় হয়ে যায়। দেখো বড় হয়েছে, পুঁই শাক গাছটাও বেশ বড় হয়ে গেছে, কিন্তু ওই মানি প্ল্যান্ট গাছটাই বড় হচ্ছে না, বুঝতে পারছি না। এদিকেও দেখো গাছগুলো বড় হয়েছে, গাছ বড় হলে না দেখতে ভালো লাগে। প্রতিদিনই জল দিই, পরিষ্কার করি, আজকে আবার পরিষ্কার করব জায়গাটা, নালে না ভালো লাগে না, জায়গা পরিষ্কার রাখতে হবে। আরে বেশ ভালো হাওয়া হচ্ছে, তো ভিতরে চলে আসলাম, ঠান্ডা লেগে গেছে, তো এজন্য হাওয়ার মধ্যে না থাকাই ভালো, আরও ঠান্ডাটা যদি বেড়ে যায়। তো চলো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি। গতকাল পাড়ার এক দাদার দোকানে গিয়েছিলাম, তো 3-4টে জিনিস নিয়ে এসেছি, তো সেটাই দেখাচ্ছি। দিয়েছি এই কালারটাই আমি হাতে পরেছি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর, এটা
মিসবু জানি না কোন কোম্পানি পেলাম, নিয়ে নিলাম। কারণ কালারটা দেখলাম নখে খুব সুন্দর লাগছে, এই জন্যই নিলাম। এই দেখো কালারটা, আমার এই ধরনের কালার না, এটাকে নিউট কালার বলে, তো খুব ভালো লাগে এই ধরনের কালার। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আরেকটা দেখাচ্ছি, যে এই নেল পালিশটা, এটা কিনেছি, এটা আগেও ছিল একটা, কিন্তু সেটা যে কোথায় গেল সেটা আর খুঁজেই পাইনি, তো নতুন করে নিলাম আরেকটা। এটা হলো পুরো বেগুনি কালারের, খুব সুন্দর এই কালারটা, এল18-এর। আর দেখাচ্ছি, শীতকাল পড়ে গেছে তো এর জন্য নিলাম এই যে নিভিয়া বডি লোশনটা, এটা কিন্তু খুব ভালো আর স্মেলটাও খুব সুন্দর লাগে। তো এটা একটুখানি লাগিয়েছিলাম কালকে, টাইট আছে মাথাটা, দাঁড়াও খুলি, এই যে কালকে লাগিয়েছিলাম একটুখানি, বেশ ভালো। এটা আমি প্রতিবারই শীতকালে ইউজ করি, খুব ভালো। এর আগেও ইউজ করেছিলাম, ওটা ভেজলিনের ছিল গত বছর, তো এটা আবার নিলাম, বড় সাইজটা এরপরে অর্ডার করব। এটা আগে শেষ করি, হানিরই বেশি লাগে আমার থেকে বেশি, তো খুব ভালো লাগে এই নিভিয়া বডি লোশনটা। আর নিয়েছি এই যে হিমালয়ান লিপ বাম, এটা কিন্তু ভীষণ দরকার শীতকালে, লিপ বাম ছাড়া তো চলবেই না, বডি লোশন, তারপরে ময়শ্চারাইজার আর লিপ বাম, শীতকালে কিন্তু এই তিনটে জিনিস হাতের কাছে রাখতেই হবে। আর কিছু তুমি রাখো চাই না রাখো, ভীষণই দরকার, না হলে কিন্তু একেবারেই ঠোঁট ফেটে চৌচির হয়ে যায়। তো স্কিনটা এখন ড্রাই ড্রাই আর ঠোঁটটাও একটুখানি ড্রাই মনে হয়, তার জন্যই কেনা এই সমস্ত। রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে জামাকাপড় ধুতে বসিয়ে দিয়েছি মেশিনে। তো আমি কেটে নিয়েছিলাম আলু, এই যে আলু ভাজা বানাবো, আলু ভাজা আর ডালটা করব। আর দেখি কি করে ও ভাতটা করতে হবে, কড়াইও বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। আলু ভাজা কিন্তু আমাদের সকলের কাছে একটা খুব ভালো ফেভারিট ডিশ, কারণ আর কিছু করি চাই না করি, আলু ভাজা আর আলু সিদ্ধ এমন একটা রেসিপি যে এটা করলে আর কিছু মনে হয় না, প্রয়োজন পড়ে আমাদের। এই দেখো হানি স্কুল থেকে এসে স্কুল ড্রেসে খেলা শুরু করে দিয়েছে। হানি চল জামা কাপড় ড্রেস চেঞ্জ কর। দেখো আজকে হাফ ডে ছিল, আর দেখো স্কুল থেকে এসে খেলা শুরু, ড্রেসও চেঞ্জ করার নাম নেই। হানি ড্রেসটা চেঞ্জ কর, নোংরা হয়ে যাবে, তারপরে খেলা কর, খেলতে বারণ করি না, ড্রেসটা চেঞ্জ করে তারপরে খেলতে বলি। হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে নে, কালকে আবার স্কুল আছে না, কালকে হাফ ডে আছে। আমি আবার কারি পাতা দিয়ে ডাল করলে না, হানির বাবা খেতে ভীষণ ভালোবাসে, মানে কারি পাতার সেন্টটা এত সুন্দর হয়। আমি না এখন এখানে কিছুদিন ধরে কারি পাতা দিয়ে মুসুরির ডালটা করছি, আর খুব টেস্টও হয়, ধনে পাতার থেকেও মনে হয় যেন বেশি ভালো লাগে। তো চলো, আমার ডালটা হয়ে গেছে, আমি একটুখানি ঘুটে নেব, তাহলেই আমার ডাল রান্না হয়ে গেল। রান্না বলতে গেলে প্রায় কমপ্লিট, আমি এই শাকটা ভিজিয়ে রেখেছি কেটে টেটে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ফুটছে, এখন জামা কাপড়গুলো মেলবো। এদিক থেকে না পুরো জানলার আলোটা এসে পড়ে মুখের মধ্যে, জন্য মুখটা একটুখানি ঘোলা ঘোলা লাগে উল্টো দিক থেকে। আবার দেখো এদিক থেকে করলে কিন্তু পুরো আলোটা সরে যায় আর মুখটা একেবারে ক্লিয়ার আসে। এই জন্য আমি বেশিরভাগ ভিডিও যখন এই সাইড দিয়ে আসি তখনই করি, এদিক দিয়ে একটুখানি কমই করি এই সাইডটা দিয়ে। টান টান করে আসলাম, এখন পুজোটা দিয়ে দেবো, তারপরে হানিকে ওর বাবাকে খাবার দিয়ে দিই, আজকে বৃহস্পতিবার না, লক্ষ্মী পুজো করতে হয়, পুজোটা দিয়ে আসি। স্নান করতে করতে পুজো দিতে দিতে না অনেকটা লেট হয়ে যায়, এই লেট হওয়ার জন্যই আমার ঠান্ডাটা লেগে গেছে। আজকে দুপুরে মেনু ডিম সিদ্ধ, আলু ভাজা, শাক ভাজা আর ডাল। আনি চলে আয়, এ দেখো খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি, বাইরে দেখো কি সুন্দর টাটকা রোদ উঠেছে, ও কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। শীতের দিনে না এরকম রোদে যদি পিঠ দিয়ে একটুখানি দাঁড়ানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। চল নিচের দিকে একটুখানি দাঁড়াই, এজন্যই দাঁড়াবো, আমার চুলটা পুরো ভেজা, কারণ সবে আমি ঠান্ডার থেকে উঠেছি না, নাকটাকগুলো বন্ধ হয়ে আছে, একটু রোদে দাঁড়ানোটা ভালো। এখানটায় দাঁড়াই, এখানে বসলে পিছন দিয়ে পড়ে গেলে মাথা কেটে যাবে চলছে। হ্যাঁ এমনি দাঁড়িয়ে থাক,
নালে না ঘরে বসে থাকলে চুলটা পুরো ভেজা থাকে। এই যে দাঁড়ালাম, কত ভালো লাগছে। এই যে ঠান্ডা লেগেছে না, পিটপিটছে, গলা টলা সব ব্যথা। আজকে স্নান করলাম, 2 দিন আমি স্নানই করিনি, এত ঠান্ডা লেগেছিল। মানে জ্বরই কমছিল না, কি স্নান করবো। কাশি গলা ব্যথা ছিল যে, না হলে আমি জ্বর আসলেও স্নান করি, ভাইরাল ফিভার হলে স্নান করি। যেটা ঠান্ডা লেগে হয় গলা, কান ব্যথা, নাক বন্ধ, সেটাতে আমি স্নান অফ করলে ঠিক হয়ে যায়। এই যে আজকে স্নান করেছি, দেখো অনেক ফ্রেশ লাগছে। আর কালকে মনে হয় পুরো ফ্রেশ, মানে পুরো সুস্থ হয়ে যাব। আমি মুখে কিছু দিস না তো। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এখন একটুখানি দাঁড়িয়ে তারপরে একটু শুতে যাব, না শুলে ভালো লাগবে না, কারণ অনেক সকালে উঠেছি, মর্নিং ওয়াক টোয়াক করি না, শরীরটা একটু টায়ার্ড থাকে। তো আবার নতুন ভাবে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। টাটা, লাইক এন্ড সাবস্ক্রাইব।